হয় রাইজৰ বিহু কমিটি সমূহলৈ সাময়িক প্ৰকাশ কৰিলো রাজ্য সরকারে পুনৰবাৰ প্ৰদান কৰিব 1.5 লাখ টকা আৰু স্বাভাৱিকভাৱে এতিয়া উৎফুল্লিত হৈ পৰিছে বিহু কমিটি সমূহ। আমি এক পৰিৱেশ দেখুৱাম, এয়া হৈছে তেজপুৰ গহন উদ্যানৰ যে উত্তৰ তেজপুৰ ৰঙালী বিহু সন্মিলন, এই সন্মিলনৰ বিষয় বেদুৱা এই মুহূৰ্তত আমাৰ লগত উপস্থিত আছে। আমি দেখুৱাইছোঁ এই পৰিৱেশ সকলো যে উৎফুল্লিত হৈ পৰিছে ৰাজ্য চৰকাৰৰ যি শেহতীয়া ঘোষণা, অসমৰ জাতীয় উৎসৱ হিচাপে বিহুটিক পুনৰবাৰ 1.5 লাখ টকাকৈ ৰাজ্য চৰকাৰে প্ৰদান কৰিব আৰু সেই কথা কালি চৰকাৰৰ তৰফৰ পৰা ঘোষণা কৰাৰ পিছতে এতিয়া দেখা গৈছে আনন্দ উল্লাস এতিয়া নধৰা গৈছে। আমি পৰিৱেশিত কৈছোঁ এয়া হৈছে উত্তৰ পূব তেজপুৰ ৰঙালী বিহু সন্মিলন আৰু এই মুহূৰ্তত সকলোৱে নাচি বাগি আনন্দ উল্লাস কৰা পৰিলক্ষিত হৈছে। মই বিষয় যদি আছে মই তেওঁলোকৰ পৰা সুবিধা ল'বলৈ চেষ্টা কৰিম। এয়া মই আপোনাক জনাইছোঁ কি ক'ব পুনৰবাৰ 1.5 লাখ টকাকৈ দিব চৰকাৰে। 51 নম্বৰ ধন্যবাদ জানাইছো। এই কারণে আমি যদিও আমার মেম্বার সকল আমি আমার নিজের ইচ্ছা মতো আমি পয়সা দিয়ে পেলাই আমি বিহুখন পাতো, তারপরে আমার রাইজে কিছু সহায় করে ছয় ছয় আহি আমার বিহুলে একটা ডোনেশন আগবায়। তারপর আমি সরকারের পর আমি সেইখিনি পয়সা আমার কারণে নহয়, তথাপি আমি সরকারে যে আমার সহায় করেছে প্রত্যেক বছর দিয়ে আছে, এবার দেওয়ার কারণে তথাপলে আমি ধন্যবাদ দিই। আমি পরিবেশে দেখাইছো আৰু এনেদৰে এই কমিটি এই সকলে যথেষ্টখিনি সকাহ হ'ব, কিন্তু 1.5 লাখ টকাটো আমাৰ বিহুখন নচলে। তথাপি সুৰা কাংক্ষীসকলৰ পৰা আমি কিছুমানে যোনে দি নিজে দিব খোজে নিজৰ তেওঁলোকৰ ফালৰ পৰা আমি মিলাই মেলি বিহুখনে যদি আমাক 3-4 বছৰ দিয়ে সহায় কৰে বা নিজৰ ইচ্ছামতে দিয়ে আৰু লগতে 1.5 লাখ টকা, কারণ 1.5 লাখ টকার এখন বিহু নহয় কেউ নিয়মের মাজে আমি থাকি ধন্যবাদ জানাইছো। আমি দিন পরিবেশের মাজে যাব বিচার এনেদরে এটা দেখা গেছে সকল আনন্দ উল্লাস করা পরিবেশী আমার মামায় আমার
রাজ্য সকল আনন্দিত হয়ে গেছে রাজ্যের সরকার।